বর্তমানে আমরা রয়েছি এখন অফিসিয়াল সাইটে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন wbpsc.gov.in পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছি। তো পাবলিক সার্ভিস কমিশন আজকে দুটো আপডেট দিয়েছে অফিসিয়াল সাইটে, ঠিক আছে। তো একটি আপনাদের নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপডেট এবং আরেকটি আপনাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট, সেটা আপনাদের হবে। তো এই ব্যাপারে একটা নতুন একটা আপডেট নোটিশ একটা প্রকাশিত করেছে। তো এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য আপনারা কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আমরা তাহলে বিস্তারিত এখন চলে যাচ্ছি তার অফিসিয়াল নোটিফিকেশনে। তো আমরা প্রথমে চলে এসেছি যেটা আপনাদের জুডিশিয়াল, যেটা ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি রিটেন যেটা টেস্ট হবে। তো এটা আপডেট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আপনাদের যেটা প্রকাশিত, যেটা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি যেটা এক্সামিনেশন 2021, এডিবি আমরা দেখতে পাচ্ছেন আমরা 08/2021 ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা আপনাদের রয়েছে। তো যেটা আপনাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা বলেছে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল কন্ডাক্ট দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা 2021 অন সানডে অ্যান্ড 12 তারিখে, ঠিক আছে, 12 সেপ্টেম্বর আপনাদের এক্সামিনেশন হবে, যেটা আপনাদের 12 সেপ্টেম্বর 2021। তো ই অ্যাডমিট কার্ড আপনারা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারবেন, যেটা আপনারা দিয়েছে, যেটা আপনারা আশা সকলে জানেন wbpsc.gov.in অফিসিয়াল সাইট থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাদের ই অ্যাডমিট কার্ড আপনারা 24/8/2021 থেকে আপনারা যেটা ডাউনলোড করতে পারবেন ই অ্যাডমিট কার্ড। তো তারপর যেটা আপনাদের রয়েছে, ক্যান্ডিডেট আর ডিরেক্টেড টু ক্যারি আইডেন্টিক্যাল টু স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ। তো অবশ্যই আপনার দুটো আপনাদের পাসপোর্ট ফটোগ্রাফ অবশ্যই আপনারা নিয়ে যাবেন সঙ্গে, যেদিন আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো মাধ্যমিকের আপনারা অ্যাডমিট কার্ডও নিয়ে যেতে পারেন সঙ্গে, অথবা আপনার যেটা আপনাদের আধার কার্ড অবশ্যই আপনারা আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড আপনারা নিয়ে যেতে পারেন সঙ্গে। তো তারপর যেটা আশা করি আপনারা সকলে জানেন, বর্তমানে যেটা আপনাদের রয়েছে ক্যান্ডিডেট অলসো যেটা রয়েছে আপনাদের, অবশ্যই আপনার ব্ল্যাক বল পয়েন্ট অবশ্যই আপনার সঙ্গে আপনারা নিয়ে যাবেন। তো এটাই আজকে আপনার যেটা আপডেট ছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের আপনাদের প্রিলি যেটা হবে আপনাদের প্রিলি এক্সামিনেশন যেটা হবে আপনাদের, তো 12 সেপ্টেম্বর আপনাদের প্রিলি হবে। 24/8 থেকে আপনারা যেটা আপনাদের অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল সাইট থেকে। তো নেক্সট আপডেটে চলে আসছি আমরা এখন। তো আমরা চলে এসেছি নেক্সট আপডেটে। তো নেক্সট যেটা আপনাদের নোটিফিকেশন রয়েছে, তো নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 ASP মুখার্জি রোড কলকাতা 7000026। অ্যাডমিশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 10/2021। তো বর্তমানে এখন পিএসসি জানেন তো, এখন বর্তমানে হিউজ ভ্যাকান্সির বর্তমানে এখন আপডেট দিচ্ছে অফিসিয়াল সাইটে, বিশাল শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে কমিশন বর্তমানে এখন। তো তারপর চলে আসছি যেটা আপনাদের রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, যেটা আপনার অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো তারপর নেক্সটে চলে আসছি যেটা আপনাদের রয়েছে, যে নেম অফ দ্য পোস্ট, তো কোন পোস্টে আপনারা আবেদন করবেন যেটা রয়েছে, তো ডিস্ট্রিক্ট অর্গানাইজার অফ ফিজিক্যাল এডুকেশন। তো সার্ভিস ক্যাডার যেটা রয়েছে আপনাদের ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস। তো তারপর যেটা ডিপার্টমেন্ট রয়েছে, তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেন রয়েছে ডিরেক্টর যেটা রয়েছে, স্কুল এডুকেশন ডিরেক্টরেট, ঠিক আছে। তো পে যেটা রয়েছে আপনাদের পেমেন্টস, আপনাদের টেন পেমেন্টস দেওয়া হবে আপনাদের লেভেল টেনে। তো 33,000 আপনাদের থাকবে, 33,000 থেকে 25,000 এস বা WBS রূপা যেটা রুলস আপনাদের 2019। তো ভ্যাকান্সি আপনারা দেখতে পাচ্ছেন, তো ভ্যাকান্সি আপনারা টোটাল ভ্যাকান্সি রয়েছে 3। তো তারপরে রিজার্ভেশন যেটা রয়েছে, SC ST আপনাদের রয়েছে ক্যাটাগরি, OBC নন ক্রিমিনাল লেয়ার, দেন থাকছে আপনাদের মেরিট স্পোর্ট পাসপোর্ট, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমেই বলেছি হিউজ ভ্যাকান্সি বর্তমানে এখন প্রকাশিত করছে কমিশন 3টে শূন্যপদ। তো তারপর চলে আসছি কোয়ালিফিকেশন এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যেটা ব্যাচেলার ডিগ্রি আপনাদের যেটা রয়েছে, গ্রাজুয়েশন পাস করতে থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তারপর বি নম্বর যেটা বলেছে, ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন ফ্রম এডুকেশন ইউনিভার্সিটি। দেন রয়েছে সি নম্বর, এস সার্টিফিকেট ইন কোচিং ফ্রম স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্ট অ্যান্ড পাটিয়ালা, ঠিক আছে। তো অথরিটি যেটা ভারতীয় রয়েছে স্পোর্টে যেটা রয়েছে আপনাদের, এস সার্টিফিকেট অ্যান্ড কোচিং ফ্রম যেগুলো স্পোর্টে যেটা রয়েছে, তো ইন্ডিয়া ভারতের যেটা নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টে যেটা পাটিয়ালা রয়েছে। তো বয়স রয়েছে আপনাদের 39 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, যেটা আপনাদের 1/1/2021 হিসেবে আপনাদের দিয়েছে। তো রিল্যাক্স অবশ্যই থাকছে, যেটা আমাদের রিল্যাক্স আপনার 5 ইয়ার্স থাকছে আপনাদের। তো তারপর চলে আসছে নেক্সটে, তো নেক্সটে আপনাদের ফি, তো নেক্সটে আপনাদের 160, তো 160 টাকা আপনাদের ফি পে করতে হবে আপনাদের অনলাইনে, আপনাদের ফি অনলাইন থ্রু আপনারা ফি পেমেন্ট করতে পারবেন। তো যেটা আমাদের যেটা অফিসের সাইটে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন wbpsc.gov.in অফিসের সাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। 24 তারিখ থেকে স্টার্টিং, দেন রয়েছে আপনাদের 13 সেপ্টেম্বর, ঠিক আছে, ক্লোজিং ডেট 13 সেপ্টেম্বর রয়েছে।
তো 24 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। দিন আপনাদের 13 সেপ্টেম্বর লাস্ট ডেট রয়েছে, লাস্ট ডেট যেটা রয়েছে পেমেন্ট ফিস, তো পেমেন্ট ফিস আপনি 13 সেপ্টেম্বর পর্যন্ত আপনার ফি আপনাদের পে করতে পারবেন, লাস্ট ডেট রয়েছে, লাস্ট শেষ সময়সীমা। তো তারপর নেক্সটে নিচে যেটা রয়েছে, তো স্কোর ডাউন করলে আপনারা দেখতে আন্ডারজেড করে 40% মার্ক কোয়ালিফিং মার্ক পার্সেন্টেজ দিয়েছে এবং ওবিসি বি 38%, এসসি আপনার এসসি ক্যাটাগরিতে রয়েছেন যদি থাকেন তো অবশ্যই 35% আপনাদের কোয়ালিফিং মার্ক রয়েছে পার্সেন্টেজ হিসাবে যেটা আপনাদের দিয়েছে ক্যাটাগরি অনুযায়ী। তো আপনারা দেখে নেবেন বিস্তারিত যেটা আপনাদের নিচে রয়েছে, স্কোর ডাউন করে নেবেন। তো ঠিক আছে, এটাই আজকে আপনাদের চাকরির দুটো আপডেট ছিল, আপনাদের পিএসসির একটা নতুন চাকরির আপডেট, দেন আপনাদের নেক্সট যেটা ছিল আপনাদের একটা পরীক্ষার আপডেট ছিল আপনাদের। ঠিক আছে, তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।